বহিরাজ্যর এনজিওর দুষ্কার্য মণিপুরী নৃত্যর ফটোরে মাজুলীর রাসর প্রচার নির্লিপ্ত পর্যটন বিভাগ মাজুলীর রাসক লৈ এনে অপপ্রচার চলাইছে অসম পর্যটনের আশীর্বাদ পুষ্ট বহিরাজ্যর এনজিওয়ে মাজুলীর রাস বুলি কলে আছে বিশেষ সুনাম ঐতিহ্য গরিমা কিন্তু মাজুলীর রাসর মূল নুবুজা একাংশর এতিয়া টকা ঘটার মূল আহিলা হয়েছে মাজুলীর রাস মাজুলীত মাজুলী সাইকেল কেফে খুলি ব্যবসায় চলাই অহা রোড ব্রিজ নামৰ এনজিও এটাই ফেসবুকত এম এস টি ডি পি নামৰ পেজত মাজুলীর রাস বুলি মণিপুরী রাসর ছবি প্রচার করেছে মাজুলীর রাসর সাধারণ জ্ঞান কোনো নথকা বেপেরুয়া এনজিওটির বিরুদ্ধে গরজি উঠিছে মাজুলীবাসী শীঘ্রই বন্ধ করে ব্যবস্থা লবলৈ আহ্বান জেলা প্রশাসন লৈ তেওঁলোকে মণিপুরী রাসর ফটো ব্যবহার করে মাজুলীর এই ঐতিহ্যক আঘাত হানিছে তেওঁলোক আমি সকিয়াই দিব বিচাৰিছে তেওঁলোকে তারপর বিরতি হয়ে থাকক আর মাজুলীর ঐতিহ্য রক্ষা করবলে চেষ্টা করব অবশ্যই বিতর্কবিহীনভাবে আগবাইছে নগরবেড়ার 86 সংখ্যক শ্রীকৃষ্ণর রাস মহোৎসবর ব্যাপক প্রস্তুতি 13 দিনিয়া এইবার রাসর বিশেষ আকর্ষণ 60 ফুট উচ্চতার শ্রীকৃষ্ণর ব্রহ্মরূপ রাস মহোৎসবত থাকিব জনপ্রিয় শিল্পীর গীতর শরাই থাকিব মীনা বজার লগতে সার্কাস প্রদর্শন এবার নগরবড়ার 86 সংখ্যক রাস মহোৎসব আমি রাইজর পরা এবার ভাল সঁহারি আশা করছি বা আরো নিশ্চয় পাম ধর্মীয় আর সাংস্কৃতিক ক্ষেত্রে এইবারও আমি খুব তীব্রগতি আর সুন্দরভাবে আগবাড়ি মাজুলীর জ্যোতিষ কুমার তামুলি আর নগরবেড়ার জ্ঞাসউদ্দিন আহমেদ প্রাগ নিউজ।